আসসালামুকুম। তো এই পর্বে আমরা শিখাবো যে কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বিল। তো আসুন আমরা এটাকে এরকমভাবে একটা আগে ওয়ার্কশিট তৈরি করি। তো এখান থেকে আমরা এগুলো আগে প্রথমে এখানে একটা জিনিস আমি শর্টকাটে শিখাইনি। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি শিট ওয়ান, তো এখানে আমি যেহেতু প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি নিশ্চয়ই এখানে একটা লেখাউট হচ্ছে নিউ শিট, অর্থাৎ এখানে ক্লিক করার সাথে সাথে একটা শিট চলে আসবে। তোমরা নতুন একটা শিট নিলাম, এভাবে করে এখানে শিটে রেখে আমরা এটা রিনেম করতে পারি এফএসটি ফার্স্ট, যেহেতু বাংলা করা ছিল কিবোর্ড যার কারণে এটা হচ্ছে এফএসটি ফার্স্ট এবং এটা হচ্ছে সেকেন্ড এসিসিওএনটি সেকেন্ড সেকেন্ড শিট, অর্থাৎ ফার্স্ট শিট সেকেন্ড শিট। তো আমরা সেকেন্ড শিটে শিখবো, আবার চাইলে আমরা এটা এখানে ডিলেটও করে দিতে পারি। এখানে ডিলেটেড বলছে আমি কি ডিলেট করতে চাই, সেজন্য এখানে আমাকে একটা মেসেজ দিল, আমি ডিলেট করে দিলাম। তো এখন আমরা এখানে একটা নতুন করে ওয়ার্কশিট তৈরি করব। তো ওয়ার্কশিট তৈরি করার জন্য আমরা এখানে দেখে আসি যে এখানে কি করা হয়েছে। অর্থাৎ এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা কলাম আছে কিন্তু ভিতরে কোনো দাগ নাই, দুইটা রো আছে কিন্তু ভিতরে কোনো রো বোঝা যাচ্ছে না। তো আমরা এটাকে আগে তৈরি করব। তো এটা তৈরি করার জন্য যেহেতু প্রথম দিনই এটা শিখাইছি যে এখানে প্রথমে আমরা দুইটা নিলাম, এখান থেকে মার্জ করে দিলাম। মার্জ করে যেহেতু সময় বাঁচানোর জন্য আমি এখান থেকে লেখাটা কপি করে নিয়ে আসতেছি, এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে ব্যাস এবার এটাকে আমরা বাংলা করে দিই। একটু বড় করি এখান থেকে 20 এবং কালার করে দিই রেড, এবং এই কালারটা করে দিই যেটা আছে ব্যাস। এরপরে রয়েছে এখানে যে এখানে আছে যেটা, অর্থাৎ এখানে কয়টা কলাম নিয়ে আছে, একটা কলাম বাদ তারপর আছে 1 2 3 4, চারটা কলাম নিয়ে বেতন এবং তিনটা কলাম নিয়ে কর্তন। তাহলে চারটা কলাম নিয়ে বেতন ছে আর এবং দুইটা কলাম নিয়ে কর্তন। আমি এখান থেকে এটা কপি করে নিলাম শর্টকাট সময় বাঁচানোর জন্য। এরপরে আছে কি এখানে আমি এইটুকু নিয়ে নিলাম যে সূত্রটা আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে কাজটা করতে হয়। সুন্দর দেখার জন্য আমি নামগুলো কপি করে নিয়ে আসি, প্রত্যেকটা নামই আমি কপি করে নিয়ে যাচ্ছি যেহেতু সময় ভিডিওতে সময় একটু কম লাগাতে হবে। এ পর্যন্ত নামগুলো কপি করে নিয়ে আসলাম, এবং নামগুলো কপি করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই বেতনটাও আমি কপি করে দিই, তাহলে একটু সুবিধা হবে দেখানোর জন্য। ব্যাচ এখানে একটা নাম আমি আর একটা নাম ডবল করে দিয়ে দিই, তাহলে সুন্দর হয়ে গেল ব্যাস। এরপরে আমরা আমাদের এখানে শিখতে হবে যে সূত্র। তা সূত্র এর আগে যে কালারগুলো আছে কালারগুলো যদি আমরা এখানে দিই না দিই পরে দিলেও সমস্যা নেই, আচ্ছা যাই হোক এখানে এটা ডিলিট করে দিই। ওটা ফাউ উঠেছে, ওটা একদমই ফাউ ডিফল্ট, এবং এটাও এখান থেকে এখন এই মুহূর্তে আমাদের যেহেতু বর্ডার দরকার নাই জন্য বর্ডার রাখবো না। তো আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি এখন খেয়াল করে বুঝতে হবে যে এখানে আছে বি কলামে আছে মূল বেতন এবং এ কলামে আছে নাম। তো বি কলামে যেহেতু মূল বেতন, এই বেতনের সাথে আমাদেরকে তুলনা করতে হবে, আর এই সূত্রটা পুরো সম্পূর্ণ সূত্রটা হচ্ছে তুলনার সাথে। সেজন্য আমাদের প্রথমে সমান সমান দিতে হবে, এবং ইফ আই এফ ইফ ইফ দেওয়ার পরে আমাদের এই ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট লেফট সাইড দিতে হবে, এবং আমাদের বেতনটা কোন কলামে আছে সেটা দেখতে হবে। বেতনটা আছে
বি কলমের ছয় নম্বর রোতে, তাহলে বি কলমের ছয় নম্বর রোতে। এখন আমাদেরকে দেখতে হবে যে বি কলমের ছয় নম্বর রো থেকে যদি কারো বেতন 7000 হয় তাহলে সে পাবে, কারো বেতন যদি বি কলাম থেকে 7000 হয় বা 7000-এর ওপরে, 7000 থেকে 7000-এর ওপরে, তাহলে তারা বি কলাম অর্থাৎ বি সিক্সের বেতনের সাথে তারা পাবে 40% বাড়ি ভাড়া। এরপরে ব্র্যাকেট ক্লোজ ইনটু। এখন আমাকে এখানে দেখাচ্ছে যে ফলস, অর্থাৎ ওই বেতনটা এখানে কারো নাই, সেজন্য এখানে দেখায় নাই। তা আমি একটু দেখি ওই বেতনটা কার আছে এখানে। ব্যাস এখানে একটা জিনিস রং দেখাচ্ছে, রংটা হচ্ছে এটাই যে এখানে বি সিক্স 7000 6% আমার এখানে একটা সূত্র এখানে দিতে ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে সমান সমান দিতে হবে। ব্যাস এবার যদি ইন্টার দিই, এবার আর হয়তো ফলস দেখাবে না। তারপর দেখি আরেকবার সূত্রটা দেখে নিই, বি সিক্স থেকে 7000 বেতন যাদের তারা, এখানে আমার ফলস, এটা হবে বি। এবার ইন্টার, ওকে রাইট, যেহেতু এবার আমি সফল, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাড়ি ভাড়া অর্থাৎ যাদের বেতন 7000-এর ওপরে তারা পাবে 40%, অর্থাৎ এই ব্যক্তির বেতন অর্থাৎ সাদ্দাম, এই ব্যক্তির বেতনটা আছে 7000-এর ওপরে, সেজন্য সে 3032 টাকা বেতন বাড়ি ভাড়া পেয়েছে। এর আছে 7000-এর ওপরে, এখানে 7000, আর এ 7000, আর বাদ বাকি 7000-এর বাইরে। তো আমরা এখানে আরেকটু সূত্র প্রয়োগ করি। এখন এই সূত্রটা প্রয়োগ করার জন্য যেহেতু বাদ বাকি যারা কমিশন পাবে তাদেরটা আমরা এখানে একটু কপি করে নিয়ে নিলাম। ব্যাস কপি। এখন এখানে আমরা একটা, যেহেতু পরবর্তীতে আরও শূন্যগুলো কী বলা যায় সূত্রগুলো আমাদের প্রয়োগ করতে হবে, সেজন্য আমরা যে সূত্রটা কপি করে নিলাম এটা এখানে পেস্ট করি। এবং একইভাবে যাদের বেতন 7000 না, যাদের বেতন 6000 থেকে, 6000 নামে দিই, যাদের বেতন 5500 তারা পাবে 50%। এবং একটি কমা দিই, দিয়ে আরেকটা দিই সূত্র, যাদের বেতন ওখানে দিয়েছে 5500, এখানে দেবো 3500, যাদের বেতন 3500 তারা পাবে 60% বাড়ি ভাড়া। এবং যাদের বেতন কত, যাদের বেতন 2000 তারা পাবে 70% বা 65%। এরপর আমরা যে কয়টা এখানে সূত্র প্রয়োগ করেছি অর্থাৎ শর্ত প্রয়োগ করেছি সে কয়টা এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, অর্থাৎ এখানে আমরা দেখি কয়টা ইফ দিয়েছি, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে আমাদের চারটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ইন্টার। সরি, তারপরে এখানে একটি রং দেখাচ্ছে, তো রংটা দেখি রং কিনা, আসলে নো রং না। অবশ্যই ভিডিওর এই যে সূত্রটা, এই সূত্রটা আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখন দেখুন, এরপরে চিকিৎসা বাবদ, প্রত্যেকে চিকিৎসা বাবদ বেতনের সাথে যাদের যত বেতন ওই বেতনের সাথে 100 টাকা করে চিকিৎসা বাবদ পাবে, অর্থাৎ 100 করে চিকিৎসা বাবদ সে পাবে, 100 করে চিকিৎসা বাবদ। যাদের বেতন, প্রত্যেকে বেতনের সাথে এই সূত্রের সাথে যে সূত্রটা আছে আমাদের, এই সূত্রর মতনই যাদের বেতন ছিল 7000 তারা 40 5500 তারা পেয়েছে 50, এরকমভাবে চিকিৎসার যেটা আছে সেটাও সে একই রকমভাবে পাবে, সমান সমান আই এফ ব্র্যাকেট এবং বি সিক্স এর সাথে সমান সমান। হ্যাঁ, যাদের বেতন 7000 অর্থাৎ বি সিক্স থেকে যাদের বেতন 7000 তারা
পাবে 100 টাকা এভাবে করে আমি একই সূত্র প্রয়োগ করে দিই প্রত্যেকটা কমা দিয়ে দিয়ে কমা যাদের বেতন 5.5 তারা পাবে 150 টাকা যাদের বেতন কত ছিল যাদের বেতন 3.5 তারা পাবে 200 টাকা এবং যাদের বেতন 2000 টাকা তারা পাবে 250 টাকা শর্ত দিয়েছি একটা দুইটা তিনটা চারটা 1 2 3 দেখি এই যে এভাবে করে তারা ভাবে এখন আমরা এটাকে যদি কালার করে দিতে চাই কালার তাহলে এটাকে আমাদের সিলেক্ট করতে হবে সরি একটু এটাকে কালার করার জন্য সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখান থেকে একটু হালকা ডিম কালার দিয়ে দিলাম এরপরে আছে এখান থেকে এটা দিলাম এরপর আছে মোট বেতন এখন এইটা আর এটা যোগ করতে হবে অর্থাৎ যোগ যেটা আমি শিখাইছিলাম সেটা একটু মনে করেন দিনই প্রথমে কি সমান সমান তারপরে হ্যাঁ সাম তারপরে ফার্স্ট ব্র্যাকেট b6 is to d6 ব্র্যাকেট ক্লোজ এন্টার তাহলে মোট বেতন আমরা পেয়ে গেলাম এবার দেখতে পাচ্ছি যে ভবিষ্যৎ তহবিল ভবিষ্যৎ তহবিলের জন্য প্রত্যেকেই পাবে 15% করে তাদের কাছ থেকে কর্তন করে নেওয়া হবে ভবিষ্যৎ তহবিলের জন্য তাহলে সমান সমান b6 কত পার্সেন্ট 15% এই যে এই ব্যক্তির কাছ থেকে অর্থাৎ জামান সাহেবের কাছ থেকে প্রত্যেক মাসে 374.75 টাকা তার কাছ থেকে কর্তন করা হবে এভাবে করে প্রত্যেকের কাছ থেকে কর্তন করে নেওয়া হবে যাদের যত বেতন সে বেতন হারে এবং যাতায়াত ভাড়া আমরা যাতায়াত ভাড়াটা একটু দেখতে আমরা দেখতে পাচ্ছি যে যাতায়াত ভাড়া প্রত্যেককেই আমরা একটা নির্ধারিত যাতায়াত ভাড়া ধরে রাখি যে 40 টাকা করে প্রত্যেকের যাতায়াত ভাড়া তাহলে প্রত্যেকের যাতায়াত ভাড়া আমরা 40 টাকা করে ধরলে প্রত্যেককে আমরা 40 টাকা করে দিয়ে দিলাম এখন মোট কর্তন অর্থাৎ 40 টাকা করে যাতায়াত ভাড়া বেতনের থেকে কেটে নেওয়া হয় তাহলে অর্থাৎ কোম্পানি বা ফ্যাক্টরি যে গাড়ি আছে সেই গাড়িতে করে যারা যাতায়াত করে তাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে 40 টাকা করে কর্তন করা হয় তাহলে এখন মোট কর্তন কত হচ্ছে সেটা আমরা এখানে অটো সাম করে দিই এন্টার ব্যাস আমাদের হয়ে গেল এখন আমরা প্রকৃত বেতন কত সেটা দেখব প্রকৃত বেতন আমরা বের করব প্রকৃত বেতন এখানে প্রকৃত বেতন বের করার জন্য এই যে বেতন আছে এটা যেহেতু তার বেতনের ভিতরে এবং এখানে কয় এটাও তার বেতনের ভিতরে মোট বেতন এখানে মোট বেতন আর মোট কর্তন যোগ করে যেটা হবে সেটাই তার প্রকৃত বেতন তাহলে সমান সমান SUM সাম ফার্স্ট ব্র্যাকেট লেফট সাইড এখানে আছে মোট বেতন আছে E6 ইস টু H6 ব্র্যাকেট ক্লোজ এন্টার এবার আমরা একটু এখানে কালার করে দিই কালার যেটা পছন্দ আমার এখানে আমি হালকা কালার দিতেছি আপনারা এখানে কালার দিতে পারেন যে কালার আপনাদের ভালো লাগে সেই কালারটা দিবেন তো আমি এখানে আপাতত একটি কালার দিতেছি শুধুমাত্র দেখার জন্য কালারটি আসলে কালার দিলে একটু ভালো লাগে
color টা দিয়ে দিলাম সবুজ কালার এবং এই এইটার কালার একটু ডিফ দিই বেশ তো এখন আমরা মনে করতেছি যে যে এই জায়গায় যদি আরেকটা কলাম থাকতো অর্থাৎ ক্রমিক নং তাহলে আমাদের খুবই ভালো হতো সেজন্য এখানে যাই ইনসার্ট ইনসার্টে যাওয়ার সাথে সাথে এখানে একটা কলাম তৈরি হয়ে গেল কলাম তৈরি হয়ে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কলাম তৈরি হয়েছে এবং কলামটিতে আমরা একটা নাম দিয়ে অর্থাৎ ক্রমিক নং দিয়ে এটাকে একটা কালার করে নিই কালারটা একটু চেঞ্জ করে দিই এই কালারটা পাশে আছে আমরা এই কালারটা দিই এবং এটা এখান থেকে যে কালারটা সিলেক্ট করেছিলাম অর্থাৎ এই কালার এখানে ক্রমিক নং সিলেক্ট করে দিই অর্থাৎ আমি এখান থেকে লিখে নিয়ে আসি তাহলে একটু ঝামেলা কম হবে সরি ক্রমিক নং কেটে এখানে পেস্ট করে দিলাম এরপর আমরা এখান থেকে সরি দুই দিলাম ব্যাস তো আজ এ পর্যন্তই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এ সম্পর্কে আরও বিস্তারিত শেখার জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করে রাখুন আসসালামু আলাইকুম আজ এ পর্যন্তই ধন্যবাদ